মানুষ বাংলাদেশে ভাইরাল হতে চায়, জনপ্রিয়তার পিছনে দৌড়ায়। যেই জনপ্রিয়তা ধরে রাখতে হলে হক কথা বলা যায় না, ওই জনপ্রিয়তাটাই আমাকে জাহান্নাম নিয়ে যাবে। কথা বলেন, সত্য এটা মানেন, বুঝেন? সম্মানিত সুধী, তা আমি দেখেছি এই ২৫ বছর আল্লাহ তাআলা আমার অবস্থান ঠিক রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে এটা সবসময় বলি, যেন বাতিলের সাথে আপোষ করার আগে, আমার ইস্তেকামাত থেকে এক চুল পরিমাণ বিচ্যুতির আগে আল্লাহ আমাকে শাহাদাতের মৌকিফ দান করেন, খাতেমা বিল খায়ের দান করেন, আলহামদুলিল্লাহ। ঈমানদার যে যত বেশি রাসূলুল্লাহর আজমত আর মহব্বতের গান গাইবে, আল্লাহ তার শান বাড়াই দিবেন। আর কোনো ব্যক্তির দ্বারা যদি রাসূলুল্লাহর আজমত সম্মানের খেলাফ এক চুল পরিমাণ বক্তব্য হয়, এই হিরোকে আল্লাহ জিরো বানায় দিবেন। বাংলাদেশে দেখেন নাই? দেখেন না কোথায় এই হিরোরা? সব জিরো, শুধু জিরো না, সব মিডল জেন্ডার, সব হিজরা হয়ে বসে আছে। এটাই আল্লাহর ফিতরত। আল্লাহ চান তার হাবিবের শান, আল্লাহ চান তার হাবিবের আজমত, রফআত, কদর, শরফ, স্তুতি, প্রশংসা বান্দা বেশি থেকে বেশি করুক। সহিহ বুখারী প্রথম খণ্ড ৬০ পৃষ্ঠার হাদিস, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে আল্লাহ রাসূল তাকে মিম্বর বানিয়ে দিলেন, সেখানে দাঁড়ায় তিনি রাসূলুল্লাহর শানে কবিতা পাঠ করতেন। আল্লাহর হাবিব বললেন, তুমি কাফেরদের জবাব দাও, তিনি কবিতার ভাষায় জবাব দিতেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহ হাসান আমার পক্ষে আশআর পড়তেছে, হাসান কবিতার ভাষায় আমার প্রশংসা করে কাফের মুশরিকদের জবাব দিচ্ছে, তুমি জিব্রিল দিয়ে তাকে সাহায্য করো। রাসূলুল্লাহ শান মান মর্যাদা আজমত মহব্বত যে বেশি করে, ফেরেশতারা তার উপর রাজি হয়, খুশি হয়। ফেরেশতারা যখন কারো উপর রাজি হয়, খুশি হয়, গোটা মাখলুকাত তার উপর রাজি ও খুশি হয়ে যায়। জিরোকে আল্লাহ হিরো করে দেন, অক্ষেতকে আল্লাহ সুখ্যাত করে দেন, দুনিয়াতে তার অন্তরে মারেফতের নূর ঢেলে দেন, তার চেহারা থেকে জ্যোতির কিরণ বের হতে থাকে, গোটা খালায়েক তার পিছনে দৌড়ায়, তার মহব্বত আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে বন্টন করতে থাকে। আল্লাহর হাতে আপনাকে মানুষ বাংলাদেশে ভাইরাল হতে চায়, জনপ্রিয়তার পিছনে দৌড়ায়। জনপ্রিয়তা কে দেন? প্রিয় সুধী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নগণ্য গোলাম। আমি আমার জীবনে একটি জিনিস প্রমাণ পেয়েছি, ১৯৯৭ সাল থেকে আমি এই ময়দানে, ছাত্র জীবন থেকে, যখন আমার দাড়ি উঠে নাই, আমার দাড়ি উঠে নাই, তখন থেকে আমি শুরু করছি ওয়াজ মাহফিল। তখন তার দিনে মাহফিল করতাম না, প্রোগ্রাম করতাম রাতে, সকালে যে মাদ্রাসায় থাকতাম মাদ্রাসাতে ক্লাস করতাম, মাদ্রাসা মাহফিল করে আসলে আব্বা হুজুর ওনার খাদেম দিয়ে, ড্রাইভার দিয়ে, গাড়ি দিয়ে পাঠাই দিতেন। দেখতাম গেট বন্ধ, তো আমি এই ১৫ ফুট ১৬ ফুট গেট অতিক্রম করে মাদ্রাসায় ঢুকতাম, সকালে ক্লাস করতাম, বুঝলেন? আলহামদুলিল্লাহ, ছাত্রকাল থেকেই রাত জাগার অভ্যাস আল্লাহ তাআলা করে দিয়েছে। এই ৯৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় তো ২৫ বছর পার হয়ে গেছে, বলেন? এই ২৫ বছরে আমি দেখেছি বাংলাদেশে একটা সময় এসেছে,
এদেশের সব মানুষ আমার পক্ষে, আবার একটা সময় এসেছে সবাই আমার বিপক্ষে, আমি একা মাঠে, আবার দেখা যায় সবাই পক্ষে, আবার দেখা যায় সবাই বিপক্ষে। কিন্তু রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় আল্লাহ আমাকে আমার অবস্থানেই রেখেছে। এটা আমার জন্য হাক্কুল একিল হয়ে গেছে যে জনপ্রিয়তা ধরে রাখার জন্য হক কথা যে বলে না ওই জনপ্রিয়তা স্কলারকে বক্তাকে জাহান্নাম নিয়ে যাবে। কথা বুঝলেন? যে জনপ্রিয়তা ধরে রাখতে হলে হক কথা বলা যায় না, ওই জনপ্রিয়তাটাই আমাকে জাহান্নাম নিয়ে যাবে। কথা বলেন, সত্য এটা মানেন, বুঝেন? সম্মানিত সুধী, তা আমি দেখেছি এই ২৫ বছরে আল্লাহ তাআলা আমার অবস্থান ঠিক রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে এটা সবসময় বলি যেন বাতিলের সাথে আপোষ করার আগে, আমার ইস্তেকামাত থেকে এক চুল পরিমাণ বিচ্যুতির আগে আল্লাহ আমাকে শাহাদাতের মৌত দান করেন, খাতেমা বিল খায়ের দান করেন, আলহামদুলিল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত শান যত বলবেন আপনি কোরআন হাদিস থেকে, আপনার মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবে। এটা কার ফিতরত? বড়ে থাকবে